আজকের কাপেল সেটটা হচ্ছে সবারই পছন্দ, সুন্দর একটি কালার পিঙ্ক কালার। মোটামুটি এই পিঙ্ক কালারের চাহিদা কিন্তু খুব বেশি, তাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই পিঙ্ক কালারের একটি সুন্দর কাপেল সেট। চলুন তাহলে আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়াই ভালো আছি। আমি মন পেন্টিং বাই ক্রাফটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি শেয়ার করব কিভাবে আমি এই কাপেল সেটটা তৈরি করলাম, কোন ফ্রেম দিয়ে তৈরি করলাম, কী রং দিয়ে করলাম, সব কিছু আমি ভিডিওতে শেয়ার করছি। আমি এখানে ছয় ফিট ফ্রেমের মধ্যে এই কাপড়টা সুন্দরভাবে সেট করে নিয়েছি। এরপর আমি ফার্স্ট টাইম আঁচলের কাজটা করেছি। আঁচলের দুই পাশে হবে যে দুইটা ফুল থাকবে, এগুলো একটু বড় সাইজের ছিল, আর এটা হচ্ছে জবা ফুলের মধ্যে। আর আমি এখানে যে ফুলের কালারটা দিয়েছি সেটা হচ্ছে বেগুনি কালার। বেগুনি কালারটা যখন পিঙ্ক কালারের মধ্যে আমি করেছি তখন কিন্তু শুকানোর পর কালারটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা সেটা ভিডিওর প্রথমেই শাড়ির কালারটা, শাড়ির মধ্যে ফুলের কালারগুলো একটু চেঞ্জ দেখতে পারছেন, যে সেটা হচ্ছে কি পিঙ্ক কালারের মধ্যে যখন পার্পেল কালার করা হয় তখন কিন্তু একটু চেঞ্জ হয়। আমি এখানে একটি ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি ফার্স্ট টাইম ফুলগুলো এঁকেছি, এরপর আমি পাতাগুলোও এঁকে নিচ্ছি। আমি সম্পূর্ণ কাজটা কিন্তু ফ্ল্যাট ব্রাশ দিয়ে করেছি। আমার কাছে এটা দিয়ে করতে ইজি মনে হয়েছে, তাই আমি এটা দিয়ে করেছি। আর আমি এটা অ্যাক্রামিন কালার দিয়ে করেছি। আমার চ্যানেলে কিন্তু অ্যাক্রামিন কালার কীভাবে তৈরি করা হয় সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে। অনেক আপুরাই নতুন, যে কালার সম্পর্কে তেমনটা কোনো ধারণা নাই। আমি আমার যত আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি আমার কালার মিক্সিংটা কীভাবে করা হয় সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি। আর এই কাপড়টা ছিল হাফ সিল্ক কাপড়, সেমি মসলিনও না, এটা হচ্ছে হাফ সিল্ক কাপড়ের উপর পেন্টিংটা করা হয়েছে। আর যে পাঞ্জাবিটার মধ্যে আমি পেন্ট করেছি সেটা ছিল খাদি পাঞ্জাবি। এভাবে করে আমি সম্পূর্ণ আঁচলের কাজটা শেষ করেছি। এভাবে করে ছোট ছোট সাইজ, মানে একদম জবা ফুলের মধ্যে যেমন থাকে ঠিক তেমনই করেছি। আসলে এই ভিডিওটা আমার যে কারণে হোক না কেন ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে, যার কারণে আমি ভিতরের কি যে সাদা যেগুলো দেখতেছেন ওগুলো কোন তুলে দিয়ে করেছি, এবং ভিতরে আরও একটু অল্প কিছু কাজ ছিল সেগুলো কী দিয়ে করেছি সেটা শেয়ার করতে পারি না, আমার ভিডিওটা আসলে ডিলেট হয়ে গেছে। এখানে আমি একদম জিরো সাইজে তুলে দিয়ে আমি সাদা একটু হালকা হালকা একটা শেপ দিয়ে নিয়েছি। এভাবে করে আমি কাজটা একদম সম্পূর্ণ শাড়িতে করে ফেললাম। এটা হচ্ছে আমার ফাইনালি সম্পূর্ণ শাড়িটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি পাঞ্জাবির কাজটা করে নিচ্ছি। পাঞ্জাবিটা হচ্ছে শাড়ির থেকেও একদম হালকা কালার ছিল, একদম হালকা পিঙ্ক ছিল। তো আমি পাঞ্জাবির জন্য আমার একটা 2 ফিটের মতো একটা ফ্রেম আছে, ওটার মধ্যে বেশিরভাগ আমি পেন্ট করে থাকি, আমি ওখানে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এরপর আমি একদম বেশি চিকন না, আপনার 2 নম্বর তুলি মনে হয়, এটা আসলে কাজ করার সময় তুলির নাম্বারটা আসলে খেয়াল ছিল না দেখার। এখানে আমি একটা চিকন তুলির মাধ্যমে আমি এখানে ছোট ছোট জবা ফুলগুলো এঁকে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা আমাদের থেকে এই ধরনের কালেকশনগুলো রাখতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দিতে। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে শেয়ার করবেন, আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিওগুলো ছাড়তে। Thank you.
আমি ফুলের কাজগুলো শেষ করে আমি এখন যে মাঝখানে ফুলের মাঝখানে মাঝখানে যে একটু একটু জায়গা খালি রয়ে গেছি সেখানের মধ্যে আমি একটা মানে পিঙ্ক কালার যে ব্রাশটা দিয়ে আমি করেছি সেই ব্রাশটাই আমি একটু পিঙ্ক কালার রং দিয়ে চারপাশে একটা পিঙ্ক কালার বর্ডার দিয়ে নিচ্ছি। যেভাবে আমার শাড়ির মধ্যে আছে সেভাবে করে আমি এখানেও দিয়ে নিচ্ছি, কারণ এই পিঙ্ক কালারের একটা শেড থাকার কারণে ফুলের রংটা কিন্তু খুবই সুন্দর আসছে। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে এটি করেছি। এখন আমি একটা চিকন তুলির সাহায্যে আমি পাতাগুলো এবং ডালগুলো এঁকে নিচ্ছি। আর এই পাঞ্জাবিগুলো কিন্তু রেডিমেড করা বিক্রি করা হয়, এগুলো আমি রেডিমেডই নিয়েছি। জাস্ট লম্বা সাইজটা বলে দিলেই কিন্তু যে কোনো বয়সের পাঞ্জাবিগুলো পাওয়া যায়, ছোট বড় সব বয়সে কিন্তু পাঞ্জাবি পাওয়া যায়। বেশিরভাগ আপুদের প্রশ্ন থাকে যে আপু আপনি কিভাবে মানে একটা একটা শাড়ি করতে কতদিন লাগে বা একটা কাপড় সেট করতে কতদিন লাগে। আসলে আমার একটা শাড়ি করতে যদি একটু নর্মাল কাজের মতো হয় তখন দেখা যাচ্ছে কি আমার 2 দিনের মধ্যে শাড়িটা হয়ে যায়। আর যদি কাজটা একটু বেশি মানে ছোট ছোট ফুলের থাকে বা বেশি গর্জিয়াস থাকে তখন কিন্তু আমার আনুমানিক 4 দিন সময় লাগে। আর যদি আমি মানে সব সময় পেন্টিংয়ের মধ্যে টাইমটা দিতে পারি তখন দেখা যাচ্ছে কি 3 দিনের মধ্যেও হয়ে যায়। আমি এর পুরো সবুজ ঢালগুলো আঁকার পর আমি এখানে চিকন চিকন একটা মানে এক ধরনের ঢালের মতো করে চিকন দিয়ে নিচ্ছি। ওখানেও কিন্তু পিঙ্কিশ একটা ভাব দিব, মানে পিঙ্কিশ পিঙ্ক কালারটা দিলে ওখানের মধ্যে একটু মানে পিঙ্কিশ পিঙ্কিশ লাগে তো ভালো লাগে দেখতে। সম্পূর্ণভাবে আমার পাঞ্জাবির কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি হাতার কাজটা করে নিব। এই তো পাঞ্জাবির কাজটা আমি সম্পূর্ণ মানে বুকের এক পাশে করে নিয়েছি, এখন আমি হাতার কাজটাও করে নিব। এখানে আমি যে তুলিটা দিয়ে আমি ফার্স্ট টাইম কাজ করেছি এরপরে আমি সেই তুলিটা দিয়েই কিন্তু আমি হাতার কাজটা করে নিচ্ছি। আমি এখানে ঢালালগুলো দেওয়ার পর আমি জাস্ট এখানে আমাকে কাস্টমার যেভাবে বলেছে আমি সেভাবে করেছি। উনি আমাকে বর্ডারটা দিতে বলেছে তো আমি এখানে হাতার মধ্যে সুন্দর একটা বর্ডার দিয়ে নিয়েছি। আমি কিন্তু বর্ডারটা বেশি বড় করে দিনে একদম চিকন করে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এভাবে করে আমি আমার হাতের কাজটাও সম্পূর্ণ করে ফেললাম। অবশেষে আমার কাপেল সেটটা তৈরি হয়ে গেল। এখন লাস্ট টাইম যখন ফটোশ্যুট করার সময় আপনাদেরকে একটুখানি ভিডিও শেয়ার করলাম যে কাজের পরে ফটোশ্যুট করতে কত যে ঝামেলা, এভাবে করেই আমি আমার ফটোশ্যুটগুলো করে থাকি। আজকের জন্য এই দুটোতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।